আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে থাকছে সংবাদ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে অরুণাচল নিয়ে এত দুশ্চিন্তা কেন ভারতের ঈদ উপলক্ষে তালেবানের তিনশো বন্দীকে মুক্তি দিল আফগান সরকার ফের অশান্ত আফগানিস্তান জেলের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত তিন ভয়ঙ্কর পরিস্থিতি মাঝ আকাশে মার্কিন বোমারোর দিকে ছুটে গেল একের পর এক রাশিয়ার যুদ্ধ বিমান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক অবরোধ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এর দোকানের মধ্যকার ফোন আলাপের পর ইসলামাবাদ এ তথ্য জানিয়েছে এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এ সময় কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় পাকিস্তান প্রেসিডেন্ট দপ্তর এক টুইটার বার্তায় জানায় প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এসময় সময় কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা প্রেসিডেন্ট আলভি বলেন ফিলিস্তিন এবং ভারত অধিকৃত কাশ্মীর দখলদার বাহিনী করোনা মহামারীর মধ্যেও দমন পীড়ন চালিয়ে যাচ্ছে আরেক টুইটারে পাকিস্তানের প্রেসিডেন্ট দপ্তর জানায় তুর্কি প্রেসিডেন্ট নিশ্চিত করেছে তার দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাবে এই ইস্যুতে ভ্রাতৃপূর্ণ দু দেশের লক্ষ্যই একই বলে জানানো হয় করোনা মহামারীর পর পাকিস্তানের প্রেসিডেন্টকে তুরস্ক সফরে যাওয়ার আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট শ্রী এ সময় আয়াস সোফিয়াকে প্রায় নয় দশক পর মসজিদে ফিরিয়ে আনায় এরদোগানকে অভিনন্দন জানান আলভি আয়াস সোফিয়াকে মসজিদে ফেরানোর এরদোগানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ইমরান খানও বলেন আয়া সফিয়ার উদ্বোধনী জমার নামাজ পাকিস্তানের লাখ লাখ মানুষ টিভিতে সরাসরি দেখেছে ইমরান খান এর দোকান ফোন আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক টুইট বার্তায় এ তথ্য জানায় বলা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান তুরস্কের যৌথ বিবৃতি দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্টের দোকান কাশ্মীর বিষয়ে তুরস্কের অব্যাহত সমর্থনকে গভীরভাবে সম্মান জানায় পাকিস্তান গেল বছর পাঁচ আগস্ট কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে মোদী সরকার প্রত্যাহার করা হয় আঞ্চলিক জনগণকে অঞ্চলটির জনগণকে দেওয়া বিশেষ মর্যাদা রাজ্যকে দুভাগ পৃথক করা হয় তৈরি হয় কেন্দ্র নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর নামে আলাদা দুটি অঞ্চল ওই ঘটনার বর্ষবর্তীর কয়েকদিন আগে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের শীর্ষ নেতার সঙ্গে আলাপ করলেন এর দোকান গেল সপ্তাহে শুরুতে কাশ্মীর দখলের দিনকে শোষণ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় পাকিস্তান হাতে নেওয়া হয় বিভিন্ন আয়োজন বিশ্ব সম্প্রদায়ের সামনে কাশ্মীর ভারতের চালানোর নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরতে এদিন ভাষণ দিতে পারেন ইমরান খান অরুণাচল নিয়ে এত দুশ্চিন্তা কেন ভারতের কিছুদিন আগেও দক্ষিণ এশিয়ার একমাত্র উত্তেজনাময় সীমান্ত ছিল ভারত পাকিস্তানের কাশ্মীর এলাকা এখন বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে প্রায় সব আন্তর্দেশীয় সীমান্তে নিয়মিত রক্ত ঝরছে কেউ কেউ দক্ষিণ এশিয়ার বর্তমান দশককে বলছে সীমান্ত বিবাদের দশক সর্বশেষ পাকিস্তান আফগানিস্তান সীমান্তে প্রায় বিশ জন মারা গেল এর মধ্যে চীন ভারত সীমান্ত বৈরিতা প্রায় স্থায়ী আকার নিয়েছে এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্টে ছড়াচ্ছে সেটা লাদাখের পর সবার নজর এই মুহূর্তে অরুণাচল সীমান্তে ভুটানের পূর্ব সীমান্তে চীন নতুন করে কিছু এলাকা দাবি করায় ভারতের বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে ভুটানের ওই এলাকা পশ্চিম অরুণাচলের লাগোয়া ভারতে সব এলাকা ভুটানকে ছেড়ে দিয়ে দেশটির সঙ্গে মৈত্রী চুক্তি করেছিল একদা চীন এখন থিম্পুর কাছে সেসব এলাকা চাইছে কিন্তু ভারতের অনুমতি ছাড়া ভুটানের পক্ষে ইচ্ছা থাকলেও চীনকে কোনো সার দেওয়া অসম্ভব পুরোনো ইতিহাসে অরুণাচল তিব্বতের অংশ ছিল এখন অরুণাচল সম্পূর্ণই ভারতের নিয়ন্ত্রণে স্বাভাবিকভাবেই ভারতের তরফ থেকে অরুণাচল নিয়ে কোনো বিতর্কই পাত্তা দেওয়া হয় নাই অথচ চীনের স্কাই ম্যাপের মানচিত্রে অরুণাচলকে তাদের দেখানো হয় স্কাই ম্যাপ দেশটির ডিজিটাল মানচিত্র বানায় তারা অরুণাচলকে বলে লোয়ার তিব্বত কখনো কখনো দক্ষিণ তিব্বত চীনের মতে একসঙ্গে দালাই লামার লেয়ার তিব্বত শাসন করতেন যেহেতু তিব্বত এখন চীনের হানদের নিয়ন্ত্রণে সুতরাং অরুণাচল মালিক তারা অরুণাচল নিয়ে ভারতের প্রধান সমস্যা হল চীন ইঙ্গিত দিচ্ছে ম্যাকমোহন লাইন মানে মানতে চায় না তারা চীনের কথা বেশ সোজা সাপটা লাশার লামারা মেনে নিলেও তারা কখনো ম্যাকমোহন লাইন নিয়ে ব্রিটিশদের সম্মতির কথা জানায়নি এ অবস্থায় অরুণাচল বাঁচাতে ভারতের জন্য বিকল্প থাকে একটাই বিশ্বের নতুন সামরিক পরাশক্তি চীনের গরম নিঃশ্বাসের মুখে ভারতের ব্রিটিশ সূত্র পাওয়া এলাকাটির রক্ষায় ভরসা করতে হচ্ছে মূলত অস্ত্রপাতীয় সৈন্যদের ওপর সীমান্তের ওপারে অবকাঠামো গড়ছে তারাও আসাম ও অরুণাচল সীমান্তে দেশটির সবচেয়ে দীর্ঘ সেতু এমনভাবে বানানো হয় যাতে সেখান থেকে ষাট টন ওজনের অর্জুন ও টি বাহাত্তর ট্যাঙ্ক নিয়ে যেতে পারে নয় কিলোমিটার দীর্ঘ সেই সেতুর বিপুল বিনিয়োগ যে সীমান্ত পরিস্থিতি মাথায় রেখে তৈরি হয়েছে তা বোঝা কঠিন নয় কিন্তু যার নামে সেতুটি নামকরণ করা হয়েছে সেই ভূপেন হাজারিকা যুদ্ধ নয় বরং শান্তির কথাই বলছে আজীবন গানে গানে তবে আপাতত শান্তির সুযোগ কমে যাচ্ছে লাদাখের পর প্রায় সব ভারতীয় প্রচার মাধ্যম চীন বিরোধী জাতীয়তাবাদী রণহংকার আলাপ আলোচনায় সংস্কৃতির জোর কমিয়ে দিয়েছে লাদাখে সন্তানদের একতরফা মরতে দেখে ভারতীয়রা যে গভীর দুঃখ পেয়েছে তার প্রবল চাপ তৈরি করেছে চীন ভারত সব ফ্রন্টে বিশেষ করে অরুণাচলে ঈদ উপলক্ষে তালেবানের তিনশো বন্দিকে মুক্তি দিল আফগান সরকার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আফগান সরকার গত শুক্রবার তালেবানের আরও তিনশো বন্দিকে মুক্তি দিয়েছে তালেবানের সঙ্গে সই হওয়া একটি এ পর্যন্ত আফগান সরকার চার হাজার নশো বন্দীকে মুক্তি দিল গতকাল আফগানিস্তানের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে পারওয়ান প্রদেশের কারাগার থেকে নতুন করে তিনশো সতেরো তালেবান বন্দী মুক্তি দেওয়া হয়েছে এ নিয়ে মোট মুক্তি দেওয়া বন্দীর সংখ্যা দাঁড়াল চার হাজার নশো সতেরো জনে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবার তালেবানের আরও পাঁচশো বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তারই অংশ হিসেবে এই তিনশো সতেরো বন্দীকে মুক্তি দেওয়া হয় এবং এটি প্রকৃতপক্ষে আফগান সরকারের পক্ষে শুভেচ্ছার নিদর্শন এদের আগে তালেবান আকস্মিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করে এর বিপরীতে আফগান সরকার বন্দীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করে খুব শীঘ্রই আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে বলে কথা রয়েছে ফের অশান্ত আফগানিস্তান জেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন একদিন আগেই গত কয়েক বছরের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দুদেশের সীমান্তে সব থেকে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে আর সেই ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে একটি সীমান্ত ক্রসিং এলাকায় সেই সংঘর্ষের জন্য দুপক্ষ একে অপরকে দোষারোপ করছে এরই মধ্যে আবারও ভয়াবহ হামলার ঘটনা ঘটল দেশটিতে রোববার হামলার ঘটনা ঘটল একটি কারাগারে এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের আহত হয়েছে প্রায় আঠারো জন দেশটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন রবিবার পূর্ব আফগানিস্তানে একটি কারাগারে সশস্ত্র দুষ্কৃতরা হামলা চালিয়ে এতে মৃত্যু হয় তিন জনের এই হামলায় সারাদেশে যুদ্ধ বিরতির অপেক্ষিক শান্তিকে ভেঙে দিয়েছে বলে জানান আধিকারিক নানগাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ। খোগোয়ানি জানিয়েছেন রক্ষীদের ওপর গুলি চালানোর আগে কারাগরের কাছে একটি বিস্ফোরক বাহি গাড়িতে বিস্ফোরণ ঘটায় বন্দুকধারী হামলাকারীরা তিনি জানিয়েছেন হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়েছিল আর সেখান থেকে রক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয় কিছুক্ষণ পরেই পরিস্থিতি আনে নিরাপত্তা রক্ষীরা স্বরাষ্ট্র মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে কমপক্ষে জন মারা গেছে এবং আরো পাঁচ জন আহত হয়েছে বর্তমানে পুলিশ ও ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানিয়েছে তিনি ভয়ঙ্কর পরিস্থিতি মাঝ আকাশে মার্কিন বোমারুর দিকে ছুটে গেল একের পর এক রাশিয়ান যুদ্ধ বিমান মাঝ আকাশে ফের উত্তেজনা ফের একবার মাঝ আকাশে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ বিমান জানিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এ ঘটনার পরে এই রাশিয়া তাদের আকাশ সীমায় যুদ্ধ বিমান নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জানা গিয়েছে দুটি মার্কিন গোয়েন্দা বিমানকে আকাশ সীমায় ঢোকার মুহূর্তে বাধা দেয়া হয়েছিল রাশিয়ার যুদ্ধ বিমানের তরফ থেকে এরপরেই রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রকের তরফে করা ভাষায় এর প্রতিক্রিয়া জানানো হয় সেখানে মার্কিন এয়ার ফোর্স যেভাবে উস্কানি চালিয়ে যাচ্ছে তার করা ভাষায় নিন্দা জানানো হয়েছে একই সঙ্গে বলা হয়েছে যে গত কয়েক সপ্তাহে কম সময়ের মধ্যে এ নিয়ে চারবার মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশে রুখে দিল রাশিয়ার এয়ার ফোর্স যদিও মার্কিন এয়ার ফোর্সের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের পাল্টা বক্তব্য যে মার্কিন বোমারোগুলির দিকে বিপজ্জনকভাবে ধেয়ে আসছে রুশ যুদ্ধ বিমান কোনোভাবে বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে যান মার্কিন এয়ার ফোর্সের পাইলটরা অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে কৃষ্ণসাগরের ওপর দিয়ে রাশিয়ার আকাশসীমায় ঢোকার চেষ্টা করেছিল দুটি মার্কিন গোয়েন্দা বিমান আর তা রেডারে ধরা পড়তেই মার্কিন বোমাগুলির দিকে ছুটে যায় রাশিয়ার যুদ্ধ বিমানের পরেই সেটিকে বাধা দেওয়ার জন্য আরও একটি যুদ্ধ বিমান পাঠানো হয় সোখই যুদ্ধ বিমানের বাধার মুখে মার্কিন দুটি বিমানই ওই এলাকা ছাড়তে বাধ্য হয় বলে দাবি রাশিয়ার আমেরিকার দুটি গোয়েন্দা বিমানের একটি ছিল আর সি হান্ড্রেড থার্টিন ফাইভ মডেলের আর অপরটি ছিল পি এইট পজিডন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছেন দেশের সীমান্ত লঙ্ঘনের কোন সুযোগ মার্কিন বিমানকে দেওয়া হয়নি একইভাবে রাশিয়ান যুদ্ধ বিমান মার্কিন বোমারোকে বাধা দেওয়া হয় বলে দাবি পুতিনের দেশের সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন একইভাবে মাঝে মাঝে আমেরিকার বোমারো ও গোয়েন্দা বিমান প্রায়ই রাশিয়ার সীমান্তের কাছে চলে আসে রাশিয়া এসব ঘটনাকে উস্কানিমূলক বলে মনে করছেন